গাইজ, এর আগে তো দেখছো যে রুহুল আমিনের একটা অ্যাক্সেস নিয়ে দিছিলাম, তো ওই অ্যাক্সেসটা হচ্ছে ও নষ্ট করে ফেলছে। এখন আবার কয়েকদিন ধরে কান্নাকাটি করতেছে ওর আর একটা আইফোন নিয়ে দেওয়ার জন্য। তো হঠাৎ করে আজকে আবার আমি আসছি বসন্ত রায় ওর জন্য আইফোন নিতে, ওর যে অ্যাক্সেস যেটা ছিল ওইটা দিয়ে আর হচ্ছে এর সাথে কিছু অ্যাড করে হচ্ছে। এটা কত ভাই? আচ্ছা আইফোন 12 ভাই, হ্যাঁ 128 GB। আচ্ছা 128 GB ভ্যারিয়েন্ট, সো আজকে 12 নিয়ে দেবো। রুল আমি জানি না যে ওর জন্য আমি এই ফোনটা নিচ্ছি। পরে কিন্তু ভাই আমি দেখো যে এইটা নিয়ে কিন্তু পলি ঠলি কিন্তু সব করা আছে, এটা নিয়ে নিছি, এটা ও হচ্ছে ফোনটা নিব না, ওর নাকি বলে আইফোনই লাগবে। এদিক থেকে যে S23 এটা আলট্রা না, 1 আলট্রা, মানে 21 আলট্রা যেটা, এইটা দিছি। এই মোবাইলগুলো কত সুন্দর, ক্যামেরা বাম্পার টাম্পার সব কিছু, ওর বলে এগুলো চলবে না, ওর একটা মোবাইলই লাগবে, সেটা হচ্ছে এই আইফোন। যাই হোক, শেষে হচ্ছে এই কালারটা আমার আবার ফেভারিট কালার হচ্ছে লাল, যে এটা আমার একটা ছোটোবেলা থেকে একটা অভ্যাস যে আমার ফেভারিট কালারটা হচ্ছে লাল কালার। সো হচ্ছে লাল কালারটাই নিয়ে দিলাম, এটা 12। এখন দেখা যাক কতদিন চালায় আর কীভাবে চালায়। ও তো মোবাইল আহামরি ভালোভাবে চালায় না, আমরা একটা জিনিস যত সুন্দর করে চালাই অত সুন্দর না। আর তোমরা কিন্তু এখানে আইলে অনেক ধরনের ফোন পেয়ে যাও, দেখো S20 Ultra থেকে শুরু করে এখানে ভাই অনেক ভালো ভালো মোবাইল কিন্তু অলরেডি এখানে অ্যাভেলেবেল আছে। এই যে গুগল পিক্সেল থেকে শুরু করে সনি থেকে শুরু করে সব একদম ভাই নতুনের মতন দেখতে। সো চাইলে তোমরা এখান থেকে এসে কয়েকটা পারচেস করতে পারো। আমি এটাতে দেখো আমার নিজের ফিঙ্গার টিঙ্গার সব কিছু আমি অ্যাড করছিলাম যে ওরে আমি দিব, অলরেডি সব আমি ওকে করে নিয়ে গেছি। ও এই মোবাইল বলে ওর বলে এগুলো চলবে না, ওর বলে খালি আইফোন লাগবে। যাই হোক, দেখা যাক এখন কী হয়। আর ধন্যবাদ আলহামদ ভাই আপনারে যে আপনি আমার ছোটো ভাইয়ের ছোটো ভাইয়ের কথা দেখেন। যে কোনো ডিভাইস প্রয়োজন হয় আইফোন বা অ্যান্ড্রয়েড হোক, জাস্ট আসার আগে কল দিবেন, যোগাযোগ করবেন, আসবেন, যে ভাই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা চেষ্টা করবো একটা 100% অথেন্টিক ফোন দেওয়ার। অবশ্যই আপনার নাম্বারটা হচ্ছে আমি দিয়ে দেবেন যাতে আপনার সাথে কন্ট্যাক্ট করে, যেটা তো হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে? ওকে, দেখছো ছোটো ভাই থাকলে কীভাবে যায়, খালি টাকায় যায় ভাই, ও খালি টাকায় খায়। তো দেখা যাক যে এই মোবাইলটা হাতে পাওয়ার পর রিয়াকশনটা কেমন হয় সেটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো যখন ওরা হাতে দিব। আর এই ফোনটা নিয়েছি হচ্ছে আমি বসুন্ধরা থেকে, বসুন্ধরা বেজমেন্ট B2, আর নাম হচ্ছে এই যে ভাই আপনার ইয়ার নাম জানি কি? আমার নাম হচ্ছে মোবাইল জোন এক্সচেঞ্জ। মোবাইল জোন এক্সচেঞ্জ, এই হচ্ছে আমাদের মানে আলামিন ভাই। তো ভাইয়ের কাছে আসলে এখানে কিন্তু চাইলে মোবাইল সেল করে কিন্তু মোবাইলও নিতে পারবো। এখানে দেখো যে অনেক ধরনের মোবাইল কিন্তু আছে। সো যে যে বড় লিফট আছে, লিফট দিয়ে নামার পর একটু সামনের দিকে আসলেই হচ্ছে এইখানে মানে আইসা তোমরা এগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবা। আর ভাই সবসময় হচ্ছে আমার সহযোগিতা করে, যে আর আমার ছোটো ভাইয়ের উনি ছোটো ভাইয়ের মতো করে দেখে, এর জন্য হচ্ছে যেটা ভালো হয় ওইটাই দেয়। আর তাছাড়া ওনার কাছে সবসময় মানে কোয়ালিটি ফুল এক্সচেঞ্জ ফোন পাওয়া যায়। এটা তো আপনি এক্সচেঞ্জ করতেই চাইছেন, আসলে কি আপনি ধরেন এই যে ভিডিও করা বা এগুলো আসলে মানে এটা হচ্ছে মানে কাস্টমার হিসাবে জাস্ট আপনার এক্সচেঞ্জ সুবিধা বা কেনার ক্ষেত্রে সেই সুবিধা আসলে, এটা যে আপনাকে আমি ভিডিও প্রমোট করতেছি বা এরকম কিছু আসলে বিষয়টা কিন্তু তা না, ঠিক আছে? আপনি জাস্ট কাস্টমার হিসাবে এমনি তো এত পরিচিত ভাই হিসাবে ভিডিওটা করা সেটাই, যেহেতু রোল আমি একটা সারপ্রাইজ দিব সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একটু হ্যাঁ ওই থেকে নিলাম এটা ছোট ভাইয়ের জন্য জাস্ট এটাই। হ্যাঁ এইটাই অ্যাকচুয়ালি, আসলে যে আমি বাইরে টাকা দিয়ে ভিডিও করেছি বা এরকম কিছু আসলে ওইটা আমার কিন্তু কোনো টাকা দিয়ে আমি এমনিতেই বাইরে দেখাই দিলাম। হ্যাঁ জাস্ট হচ্ছে আসলে উনি আমার অনেকটা হেল্প করে সবসময়, যেটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে, বা কোনো কিছু প্রয়োজন পড়লে বললে ওইটা উনি আগে থেকে নিয়ে রাখে এবং আমার পরবর্তীতে সে জানায়, অনেক আগে থেকে পরিচয় এর জন্য আর কি। আর হচ্ছে বাকিটা হচ্ছে রুহুল আমিন যখন লাইভে থাকবে যখন ওর ফোনটা দেবো তখন দেখতে পারবো। সো দেখা যাক রুহুল আমিনের রিয়াকশনটা কী থাকে। তো গাইস ফাইনালি কিন্তু বাসায় চলে আসছি। তো রুহুল আমিন জানে যে ওর ফোন ওটা আমরা ঠিক করতে দিছি, ওর জন্য যে অন্য ফোন কিনছে এটা কিন্তু ও জানে, ও বলতেও পারে না, ও ভাবছে যে ওর ওই ফোনটা ঠিক করে আনছে। সো এখনও ছো লাইভে আছে, আমরা যাবো এবং এটা দিব, দেখবো যে ওর রিয়াকশনটা। এটা কিন্তু লাল কালার একটা কাবার সহ কিন্তু অনেক সুন্দর করে লাগাই নিয়ে এসছে, ঠিক আছে? সো আমরা যদি রুমের ভিতরে যাই, এই যে দেখো ও কিন্তু অলরেডি এই যে দেখো লাইভে আছে, এই যে দেখো লাইভে আছে। আচ্ছা এই যে তোর লাগে যে মোবাইল নতুন মোবাইল কিনে আনছে এটা তুই জানোস কি মোবাইল হইতে পারে ক দেখি? আমার তো আইফোন আগেরটা নষ্ট হয়ে গেছে। তোর আইফোন আগেরটা নষ্ট হয়ে গেছে? ওটা না ঠিক করতে দিছি, ঠিক করতে কোন দিলা, ঠিক করে না দিয়ে তো কইলা যে আবার কি অ্যান্ড্রয়েড কিনে দিবা, পরে কইলাম যে আর মোবাইল নিব না। ও নো, প্রথমে চাইছিলাম যে অ্যান্ড্রয়েড কিনে দিব, তারপর তো হচ্ছে আমি ওটা ঠিক কইরা তোর লাগে তো একটা আইফোন 12 কিনে লইছি লাল কালার। আমার নাম দিয়ে রাখছি
ওর জন্য কিন্তু আমরা হচ্ছে নতুন ফোন কিনে নিয়ে আসছি। নতুন বলতে হচ্ছে মানে ওর কাছে এটা নতুন, যদি এটা ইউজড তো ওই অ্যাক্সেসটা এক্সচেঞ্জ করে আর বাড়তি কিছু টাকা দিয়ে তার হচ্ছে আমরা 12টা নিয়ে এসে দিছি ওর জন্য। এখন দেখা যাক ওর কেমন হলো এটা। সত্যি আমার হ্যাঁ এই যে দেখতে দেখছো ওখানে আমার টাকা নষ্ট করার জন্য তাহলে থাকে যে কিভাবে আমার টাকা গুলো নষ্ট করে দেখছো। বারোটা কিন্তু মনে করো যে আরো ওই ফোন দেওয়ার পর আরো অনেকগুলো টাকা দিতে হয়েছে মাস শেষ এমনিতেই, আর এমনিতেও আমাদের কিন্তু ইনকাম নেই ফেসবুক ইউটিউব থেকে। তারপরে এটা এটাই তোর জন্য লাস্ট মোবাইল, আর পরে কিন্তু আমি কোনো মোবাইল কিনে দিই না। পরবর্তীতে যদি কোনো মোবাইল কেনার লাগে নিজের টাকা দিয়ে কামাই করে পরে কিন্তু আর আমার কাছে কোনো মোবাইল চাই থাকবে এটা নষ্ট হয়ে যাবে না দেখা যায়। তো গাইস দেখতে তো বললাম এই ছিল ভিডিও, আর জানতো না যে ওর জন্য আমি এই কালার এই কভার এই মোবাইল কিনে আনছি, একদম টোটালিও জানতো না। তো ওর এই শখটা কিন্তু অবশ্যই পূরণ হয়ে গেল। যাই হোক তোমরা সবাই সাপোর্ট করবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবো আর অবশ্যই শেয়ার করতে পারো, আর কেমন হলো ভিডিওটা এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবো। তো আজকের দেখে দেখে বিদায় নিবো, ভালো থাকো সবাই, সবাই সুস্থ থাকো, আর সবাই এসআর ভিডিও নিয়ে সাথে থাকো। আসসালামু আলাইকুম।